সময়টা ছিল দু হাজার কুড়ির জুলাই শেষ আগস্ট এরকম সময় হাসি খেলা সাজগোজ খাবার বানানো ঘরে থেকে মজা করা হই সাথে সময় কেটে যাচ্ছিল দেখতে দেখতে শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি নিজের ছবি তোলা শুরু করলাম চোখ ফ্যাকাশে হতে শুরু করলো হঠাৎ করে ভর্তি হলাম হসপিটালে শরীরে কষ্ট কিন্তু মুখে হাসি হসপিটাল থেকে ফিরে ছুটে চললাম নিজের নেশার গন্তব্যস্থল নার্সারি কিনে আনলাম এক গুচ্ছ গাছ লেগে পড়লাম গাছের পিছনে সব ভুলে যেতে চাই সে সময় আমি হসপিটাল ছুচের আঘাত শত ইঞ্জেকশান হাজার পাওয়ারের মেডিসিন একাকিত্বে কিছু সময়ও নিজের জন্যে এই ফটোগুলো তুলে রেখেছিলাম যদি না থাকি এখানে কিন্তু কখনো মন থেকে হারিনি হসপিটাল থেকে ফিরে পুজোয় সেজে নিজের মনের মতন সাজিয়ে ছেলেকে বরকে নিয়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখা বাইরের খাবার এড়িয়ে চলে নিজের শরীরের দিকে যত্ন নেওয়া শুরু করলাম পুজোর শেষে গেলাম বাবার কাছে মায়ের কাছে ঘুরে এলাম সেখানেও একটু একাকিত্বে নিজের ফটো তুলে রাখলাম যদি কখনও কারোর কাজে লাগে কিন্তু এক এক সময় নিজের মনকে আবার শক্ত করে নিলাম বাড়ি ফেরার পর বাবা মার চল্লিশ বছরের বিবাহবার্ষিকী করলাম সবাইকে আগলে রাখতে চেয়েছিলাম সেই সব মুহূর্তগুলোর মধ্যে দিয়ে নিজেকে সবাইকে এক জায়গায় করে রাখতে চেয়েছিলাম সবাই আমাকে খুব সাথ দিয়েছিল সব কষ্ট ভুলে যাওয়ার জন্য এটা মেডিকেল কলেজ থেকে ফেরার পরের ফটো ছেলের জন্মদিন এলো নভেম্বর মাস নিজের হাতে সমস্ত আয়োজন করলাম শরীরের ধকল শরীরকে বুঝতে দিইনি মনকে অন্যভাবে মানিয়ে নিলাম তারপর এলো নিজের জন্মদিন একটা ছোট্ট কেকের সাথে কিছু স্মৃতি গুছিয়ে রাখলাম নিজের জন্মদিনের সর্বক্ষণের সাথী হয়েছিল আমার পরিবার আমার সাথে তখনও চোখে মুখে অসুস্থতার ছাপ মনকে বুঝতে দিইনি নিত্যদিন নতুন নতুন রান্না করে সববার মুখে তুলে দিয়েছি বরের জন্মদিনেও যথেষ্ট আয়োজন করেছিলাম কেক থেকে পাঁচ পদ সবটাই নিজে হাতে বানিয়ে খাইয়েছিলাম দেখো এখানেও লক্ষ্য করবে আমার চোখে মুখে কিন্তু ভীষণই অসুস্থতার চাপ একা একা যখনই সময় পেতাম নিজের কতটা রূপ পরিবর্তন হচ্ছে কিনা তার আমি ছবি তুলে রাখতাম চলে গেলাম সুদূরে সিএমসি ট্রিটমেন্ট শুরু হলো অনেক টেস্ট অনেক ডাক্তারের কাছে ভিজিট সব কিছুর করার পর এখানে প্রে হলে আমরা প্রে করতাম সোজাসুজি প্রে হল ঈশ্বরের ঈশ্বর আমাদের মনের করুণ প্রার্থনা শুনলেন এবং সাড়াও দিলেন দেড় দিনের জন্য ভর্তি ছিলাম তখন এগারোতলা বিল্ডিংয়ের ওপর থেকে সিএমসির ভেতরের ছবিগুলো আমার হাজব্যান্ড তুলে রেখেছিল পরে দেখাবে বলে বিশাল বড় সেক্টর এখানে অজস্র লোকের সমাগম সবই বেশিরভাগ বাঙালি নিজে নিজে একা একা হোটেলের রুমে বসে নিজেরই ছবি কিছু তুলে রাখতাম ভালো লাগতো শ্বাস দে ভালো লাগতো সবাইকে নিজের হাসি মুখটা দেখাতে সবসময় আমি এরকমভাবেই হাসি খুশি থাকতে চেষ্টা করতাম যখন আমি ভেলোরে আমার ছেলে তখন চুঁচুড়া থেকে আমায় হোয়াটসঅ্যাপে আমার হাতে লাগানো গাছগুলোর ফটো তুলে পাঠাতো যে মা দেখো কত ফুল ফুটেছে বেশিরভাগই আমরা ভিডিও কলিংয়ে কথা বলতাম বাড়ির সবার সঙ্গে এই গণপতি বাপ্পাটা ছিল সিমসি গেটের সামনে অটো স্ট্যান্ডের ওখানে রোজ যাওয়ার সময় প্রার্থনা করতাম আর আমরা যে মার্কেটে যেতাম ডেলি বাজার করতে সেখানে এই মন্দিরটা ছিল যেখানে আমি ডেলি পুজো দিতাম যখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছি তখন এদিক ওদিকে একটু ঘুরতে গেলাম এটা হলো টিপু সুলতান ফোর্ট দুর্গ আমার গব্বর সিং আমি বললাম তুমি এক মাস এখানে থেকে তেলেঙ্গানায় হয়ে গেছো আমি অসুস্থ তাও সেজেগুজে গুজে হাসি মুখে অনেকটা হেঁটে হেঁটে ঘুরতে চলে যেতাম এটা হচ্ছে কণ্ঠকেশ্বর মন্দির এখানে বিশাল বড় শিবের মূর্তি আছে এবং অনেক বড় একটা ফটক মানে দরজা পেরিয়ে সে দরজা তিন চারজনে ঠেলে খুলতো এ দরজা এন্ট্রান্সে ঢুকেই এখানে গণেশের মূর্তি রূপোর ভেতরে এখানে কার্তিক ভগবান আছে গণেশ আছে লক্ষ্মী সরস্বতী অনেক ভগবান আছে দুর্গা শনিদেব অনেক ঠাকুর আছেন এখানে শিবের বিশাল বড় মূর্তি সেখানে লিটার লিটার দুধ ঢেলে ঢেলে স্নান করানো হতো আর মন্দিরের ভেতরে অসম্ভব সুন্দর পাথর খোদাই করে কাজ করা আমি যখনই যেটা বায়না করতাম আমার বর কিন্তু সঙ্গে সঙ্গে সেটা পূরণ করত। আমি বলতাম এইভাবে পোস্ট দিয়ে দাঁড়াও ওইখানে ছবি তুলে নিয়ে এসো এখানে আমি দাঁড়াবো তুমি ছবি তোলো সব কিছু সব মুহূর্তে কিন্তু ও আমার একদম সাথী হয়েছিল আমিও যেমন ভাবতাম না যে আমার কঠিন কিছু হয়েছে ও আমায় সেটা ভাবতে দিত না যে আমার কঠিন কিছু হয়েছে হয়তো মনের ভেতর দিক থেকে দুজনেই সেটা চিন্তাভাবনা করতাম দুজনে কেন সমগ্র পরিবারই চিন্তা ভাবনা করতো কিন্তু কেউ কখনো একে অপরের সামনে সেটা প্রকাশ করিনি আমরা এখানে পাথর খোদাই করে ঘোড়া মূর্তি কি অদ্ভুত হাতের নিপুণ কাজ দেখো আমি আবার স্টাইল করে উকি মেরে তোমাদের দেখার চেষ্টা করছি এই সব জায়গা রথের সময় একটা স্পেশাল পুজো হয় তখন খুব সুন্দর করে সাজানো হয় এবং বাৎসরিক অনুষ্ঠানে খুব সুন্দর করে সাজানো হয় যে যাব ভালোবাসে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে আমি যেখানেই যাই গাছের পেছনেই ছুটি এখানে বাবু মশাই পোস্ট দিয়ে দাঁড়িয়েছে আমার কথায় আর আমি বাবু মশাইকে আমার ফটো তুলতে বাধ্য করেছি কত সুন্দর নিপুণ হাতের কাজ এসব শিল্পীদের কুর্নিশ জানাই তারা আজ নেই শত বছর আগেই চলে গেছেন বিদায় জানিয়ে কিন্তু তাদের হাতের দক্ষতার নমুনা রেখে গেছেন আমাদের চোখের সামনে এখানে অসংখ্য মূর্তি ভগবানের যেগুলো বাৎসরিক অনুষ্ঠানের সময় খোলা হয় নয়তো তালাবদ্ধই রাখা হয় আর এখানে ওপেন কিছু ঠাকুর কোষ্টি পাথরের একদম রিয়েল কোষ্টি পাথরের কিছু মূর্তি সব জায়গায় রয়েছে যেখানে নিত্যদিন পুজো হয় এখানে সেই বিশাল বড় শিবের মূর্তি যেখানে সোনা আর রুপোর শিব মাথার উপর দিয়ে রয়েছে এখানে এই যে জ্বলন্ত প্রদীপগুলো দেখছো এর তেল কোনো দিন শেষ হয় না এত আগত যাত্রীরা আসে তারা প্রত্যেকে তেল নিয়ে আসে এবং এই প্রদীপে দিয়ে দেয় এই প্রদীপের কখনো আগুন নেবে না সবসময় জ্বলন্ত এখন আমরা রত্নগিরি পাহাড়ের উপরে কার্তিক মন্দির দেখতে এসেছি পাহাড়ের পথটা ঢালু তো আর দেখো পাহাড়ের উঁচুতে বলে মন্দিরটাও নিচ থেকে কেমন উঁচুর দিকে দেখাচ্ছে এটা হলো কার্তিক মন্দির রত্নগিরি পাহাড়ের উপরে চারিদিকেই এখানে পাহাড় বেষ্টিত এলাকাটা দেখতে ভীষণ মনোরম অদ্ভুত একটা ফিলিংস লাগতো আমরা যেখানে ছিলাম সেখানেও হচ্ছে উত্তর দিকেই পাহাড় যারা গেছে তারা জানবে যে ওখানে পাহাড়ে চড়াছুরি এখানে দেখো মন্দিরটি কত সুন্দর নকশা করা রয়েছে সবাই ফটো তুলছে সেই লোভ মানে সেই দেখে নিজেও লোভ সামলাতে পারিনি চুপি চুপি ফটো তুলে নিয়েছি এগুলো মন্দিরের ছাদে সিলিংয়ে দেয়ালে চারিদিকে শুধু হাতের কাজের নমুনা ভেতরে ওই সুদূরে কার্তিক ভগবানের মূর্তি কিন্তু ওখানে তো একদমই অ্যালাও নয় তাও দূর থেকে যেটুকুন পেরেছি চেষ্টা করে তুলেছি আর এখানে মন্দির থেকে বেরিয়ে রাস্তার গড়ানে দেখতে পাচ্ছ তোমরা পেছনে অনেক উঁচু উঁচু পাহাড় দেখেছ কেমন রাস্তাটা ঢালু হয়ে উপরে উঠে গেছে আরও অনেক উপরে মন্দিরটা আমিও একটু পাহাড়ের সামনে দাঁড়িয়ে টুকটাক ফটো তোলার চেষ্টা করলাম আর কত্তামশাইও পাহাড়ের ফাঁকে দাঁড়ালো আমিও সেখানে ফটো তুলে দিলাম পাহাড়ের গায়ে হাত দিয়ে পোজ দিল আমিও ফটো তুলছি তার আসল কথাটা কি জানো অসুখ মানুষের হয় অসুস্থ মানুষ হয় কিন্তু সেখানে যদি দুশ্চিন্তা মানুষকে ঘিরে ধরে না তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় সে মানুষ ওই জন্য নিজেকে সর্বদা শক্ত রাখতে হয় হাসি মুখে যদি জয় করবো ভাবি তাহলে কেউই হারাতে পারবে না আর এখন আমরা দেখে নিলাম যেখানে ছিলাম সেখানেরই লোকালে এক বজরংবলি মন্দিরের ভেতরে অসংখ্য মূর্তি আছে সেই সমস্ত ভগবানদের মূর্তি আমরা দেখে নিলাম এই অসুস্থতার মধ্যে দিয়েও আমরা যখন এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি তখন একদিন ফুলের মার্কেটে চলে গেলাম এখানে গোলাপ ফুলের বাহার দেখো ঝুড়ি ঝুড়ি গোলাপ জুঁই বেল গাঁদা দেখতে পাচ্ছ তোমরা ভর্তি ভর্তি ফুল আমি এর থালা ঝাঁকা ভর্তি ফুল আমি এইভাবে দেখিনি আমি সত্যি আগে কখনো ফুলের মার্কেটে যাইনি অসম্ভব সুন্দর লাগছিল সে দৃশ্য সামনে থেকে আর কি মোটা মোটা মালা কি বড় বড় মালা এই দেখো তোমরা এগুলো ওখানকার পুজোর জন্যে বিয়ের জন্যে মালা আর এই ফটোটা দেখো ওখান থেকে ফেরার পর আমরা তিনজনে একসঙ্গে কিছু টাইম স্পেন্ড করে এলাম স্ট্যান্ডে বহুদিন যাওয়া হয় না এদিক ওদিক ঘুরলাম আর এখনও ঘুরছি একদম নতুন নতুন ছবি দিলাম পুজোর ছবি পুজোর আগের ছবি তার মাঝে রান্নাবাটির ছবি আমার ফুল গাছের বাগানের ছবি তার সাথে নিজের লুক আগের থেকে এখন কতটা পরিবর্তন হয়েছে একটা অসুস্থ মানুষ থেকে সুস্থ হওয়ার সেই ছবি আজ তোমাদের দিলাম আর এখানেই শেষ করলাম ঈশ্বরের সাথে থাকা ঈশ্বরে বিশ্বাস করা নিজেকে শক্ত রাখা হেরে না যাওয়ার অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যেহেতু আমার বন্ধু আমি মেনে নিয়েছি তাই রান্না থেকে শুরু করে গাছপালা তার সাথে নিজেদের হ্যাপি মোমেন্টগুলো তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম তার মধ্যে দেখো সুস্বাদু পায়েস থেকে চিকেন কষাও আছে কিন্তু এই সব কিছু নিয়েই তোমরা আমার একটা নতুন ফ্যামিলি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব তো ফ্রেন্ডস দেখো আমাদের তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা চলে এসেছি কম্বলের তলায় জোর ঘুম পেয়েছে রাত সাড়ে এগারোটা বাজে আজকের ভিডিওটা আর আজকের ভিডিওটা এখানেই এন্ড কর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিও আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটার নোটিফিকেশনটা অন করে দিও অল করে দেবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা তখন নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা আমাদের ভিডিও দেখছো রোজ তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তারা লাইকও করবে আশা করি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কত মশাই চাবি খুঁজছে বাইরে কেটে তালা দেবে তাই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন করুন আইকনের নোটিফিকেশন অল করে অল করে দেবে সো আজকের জন্য টাটা বাই গুড নাইট